হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন টাইম হলো 4টা, তাই তোমাদেরকে বললাম গুড ইভিনিং। আজকের এই ভিডিওটা দেখো এখন শুরু করেছি, কারণ হলো কি জানো, যাব আজকে, এই যে দশমী গেল, প্রণাম করতে যাওয়া হয়নি। আমাদের একটা করে একটা প্রবলেম ছিল, তাই আর প্রণাম করতে যাওয়া হয়নি। আর পিসি শাশুড়ি একজন এখানে নেই, ফোনে জানিয়ে দিয়েছি, একজন এসে গিয়েছিলেন বাবা মাকে প্রণাম করতে, করে নিয়েছি, তো যাওয়া হয়নি। যাবো এমনি একদিন ঘুরতে, বাট প্রণাম এখানে করে নিয়েছি, তো এবার যাওয়া আর হয়নি, না হলে প্রতি বছর যেতে হয়। এখন যাব আজকে একজন কাকুর ঘরে দশমীর প্রণামের জন্য, আর জেঠুর ঘরে, ঠিক আছে? তো ভাবলাম দশমীর প্রণামের কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর যাওয়াই হয়নি, লক্ষ্মী পুজো চলে গেছে, তো আজকে যাচ্ছি। তো তাই ভিডিওটা এখন তো শুরু করলাম, যাব। আর কি বলে, রাত্রে ভাত রান্না করতে হবে না, তো এখন রান্না করে নিচ্ছি, চলো রান্না করে যাওয়া যাক। এখন করে রেখে যাচ্ছি, আসতে যদি দেরি হয় তো অসুবিধা হবে না, বাচ্চারা এসে খেতে যাবে না, আসবো বানাবো। আর আসার পর না বানাতে ভালো লাগে না, কোথাও ঘুরতে গেলাম আসার পর আর ভালো লাগে না রান্না বান্না করতে, বুঝছো? তো তাই করে যাব, ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো গরম করে নেব, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর মেয়ে শুয়ে শুয়ে দেখছি টিভি, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, দেখবে এরকম মেয়ে শুয়ে শুয়ে দেখতেছি। আর টিভি চলছে, মেয়ে টিভি তো দেখছি না, চলছে, এই দেখো এটা ওখানে চলছে, ঠিক আছে? চলো রান্না করা যাক। তো দেখো বসে দিয়েছি রান্না, করা যাবো ভাত, তারপর রেডি হয়ে যাব প্রণাম করতে, প্রণাম করতে, ঠিক আছে? তো করে নি, রেডি উডি হই, তারপর আবার কথা হবে। তো দেখো ভাত তো বানিয়ে নিলাম, এখানে যাবো যে দেখো আমার কুর্তা কি হালত, এটাকে এখন করছি আয়রন, এই যে এখানে করবো আয়রন, এই দেখো, ঠিক আছে? তো করে নিই আয়রন, তারপর রেডি হবো, যাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয় না, তো রেডি হয়েছি। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর হেঁটে হেঁটে যাবো, কারণ আমাদের ঘর থেকে 5 মিনিটের রাস্তা হবে সামনেই, তাই হেঁটে হেঁটে চলে যাবো, টুকটুকে আর যেতে লাগবে না। তো দেখো এসে প্রণাম টণাম করে গল্প গুজব করলাম, আর দেখো মেয়ে খাচ্ছে বসে এখন মিষ্টি, আর আমাদেরও এসে গিয়েছে, তো এখন খাওয়া দাওয়ার পালা, বুঝেছো? প্রণাম শেষ হয়ে গেছে, এই দেখো খাওয়া দাওয়ার পালা, এখন মিষ্টি মিষ্টি, শুধু মিষ্টি খেয়ে চলছি। তো দেখো ঘুরে টুরে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, একদম টায়ার্ড লাগছে, যাওয়ার সময় দেখবে আজকের আমার যে কুর্তাটা পরেছি ভালো লাগছে না, কারণ টায়ার্ড ছিলাম, খাওয়া থেকে উঠেই না, আবার রাত্রের জন্য ভাত বানালাম, তারপর মেয়েকে রেডি করলাম, আমি রেডি হলাম, এই যে আয়রন করতে হলো, শুধু ব্যস্ততাই গেল। তো যেতেও ভালো লাগছে না, না গেলে আর তো টাইমও নেই না, অনেকটা দিন চলে গেছে আমাদের, কবে গিয়েছে দশমী দেখো, আমরা যাওয়ার হচ্ছে না, তো তাই গিয়েছি, ভালো লাগছে না। এখনও আসার পর দেখো ফ্রেশ ট্রেশ হয়েছে, ভালো, শুধু মনে হচ্ছে ঘুমিয়ে যাব, চোখে অনেক ঘুম এভাবে লাগছে, তো তাই কথা বলতে ভালো, ওইখানে গিয়েও বসে রয়েছি, কথা বলেছি, বাট এরকম একদম আসে না এনার্জি নিয়ে যে কথা বলা, এটা আর ভালো লাগছিল না। তো যাই হোক অনেকটা টাইম বসেছি, তারপর এখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখনও বসা, কারণ যাওয়ার সময় করে গিয়েছি, এখন আমার কাজ নেই, তো বসে থাকি চুপচাপ, ভালো লাগছে না। আর মেয়ে এখানে বসেছে, বললো ABCD দেওয়ার জন্য, কালার করবে, ABCD মানে কি, ওর ও কালার করবে, ভালো, অল্প সময় ও চুপচাপ বসে থাক, না হলে তো ওইদিকে যাবে দৌড়াবে, আর আমার ভালো লাগছে না, তোমরা হয়তো আমার চোখ দেখলে বুঝতে পারবে আমার ভালো লাগছে না এখন, তো অল্প সময় রেস্ট করি, ভাবলাম তোমাদেরকে বলে দিই, না হলে তো তোমরা বুঝবে না, ভিডিওটাও এন্ড করার আছে, এসে গেছি, এটা তো তোমাদেরকে বলতে হবে, না হলে আবার খাওয়ার সময় খাওয়া দাওয়া হবে, ওইগুলো সব ঠিকঠাক রান্নাঘরকে করে আসতে হবে, ওইখানে টাইম যাবে, এনার্জি নেই, আসার পর আর ভালো লাগবে না। তা ভাবলাম এখানে বসেছি তো তোমার সাথে কথা বলে নিই, তারপর ভিডিওটাকে এন্ড করে অল্প শুয়ে থাকবো, ঘুম তো এখন আসবে না, আর এখন যদি ঘুম এসেও যায় তো টাইম নেই, দেখো মেয়েকে খাওয়াতে হবে, আমার খেতে হবে, এই পরিষ্কার করতে হবে রান্নাঘর, তো অনেক কাজ, মিডলে ঘুমিয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, আর আমি ঘুমিয়ে গেলে না ওঠার পর আর কিছু ভালো লাগে না, বা
উঠে খেতেও আমার আর ইচ্ছে যায় না, তার জন্য আমি ঘুমাই না কখনো, আমি মিডিলে ঘুমাই না। যে আগে দুপুরবেলা আগে ঘুমিয়ে যাই তো ঠিক আছে, যে দুপুরবেলা ঘুমাই না তাহলে এই যে সন্ধ্যার পর টাইম পেলেও আমি ঘুমাই না, এমনিতে শুয়ে থাকি রেস্ট করি, আমি ঘুমাই না আমি কখনো। তো যাই হোক ঘুমাবো না, একদম একসাথে সব কিছু সেরে আসি, ঘুমাবো, অল্প একটু সময় রেস্ট করে চুপচাপ নিজের মতো করে শুয়ে থাকি, আর কিছু না এখন। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই। তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো, আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো, আর আমার ভিডিও ভালো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাদের নতুন বন্ধু না বলো, প্লিজ আমাকে তোমাদের বন্ধু ভেবে আমার ভিডিওগুলো লাইক করবে, আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের মতো টাটা টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিম। এই দেখো মেয়ে বসে আছে, একবার দেখিয়ে দিয়ে, দেখো মেয়ে বসে বসে কালার করছে। তো টাটা।